আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে টুইন্স বাবা ব্লগ চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ ইদালিতে নবম রোজা, বাসায় ইফতারি তৈরির আয়োজন চলছে। আজ আমরা শুধু একাই ইফতার করব না, সাথে আমাদের আত্মীয়র বাসায়ও ইফতার পাঠাবো। তো চলুন ইফতার তৈরির আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি ইফতারগুলো আমার আত্মীয়র বাসায় পাঠাবো, সেহেতু আমি ইফতারের সবগুলো উপকরণ একটু বেশি করে নিয়েছি। আমি এখানে টুনা ফিশ কাবাব বেজেছি, সঙ্গে আছে সিঙ্গারা, পেঁয়াজও আছে, ছোলা বুট, মুরগির মাংস দিয়ে আমি একটি রোল বানিয়েছি, সেগুলো ডাল পুরি, বেগুনি, চিকেন ফ্রাই, আর অবশ্যই সঙ্গে আছে ছোলা বুট। আমি আপনাদের সাথে শেয়ার করবো এগুলো আমি কিভাবে প্রস্তুত করলাম। ছোলা বুট তৈরির জন্য পানিতে ছোলা বুটগুলো অনেক ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপর সিদ্ধ করে নিয়েছি। এখন ছোলা বুটগুলো আমি চুলোতে তৈরি করে নিচ্ছি। বুটগুলো প্রায় তৈরি হয়ে এসেছে, ছোলা বুট আমার খুবই ভালো লাগে, দেখুন কত সুন্দর এবং ইয়ামি দেখাচ্ছে। আমি এখন ইফতারের জন্য আলুর চপ ভেজে নিচ্ছি, আলুর চপের এক পাশ হয়ে এসেছে প্রায়। আমি এক পাশ হয়ে গেলে অপর প্রান্ত আবার উল্টিয়ে দিব। এখন আমি আরেকটি পাশ উল্টিয়ে দিয়েছি, প্রায় আলুর চপগুলো হয়ে এসেছে, দেখতেও বেশ লোভনীয় হয়েছে। আলুর চপগুলো এখন আমি নামিয়ে নিলাম চুলো থেকে, দেখুন কত সুন্দর লাগছে, খেতেও বেশ মজাদার হবে মনে হচ্ছে। আমি ইফতারের জন্য সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। আমি সিঙ্গারাগুলো বানিয়েছি আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে। সিঙ্গারাটা হয়ে আসছে প্রায়, দেখতেও বেশ ভালো লাগছে, আমাদের সবারই পছন্দ পরিবারের এই সিঙ্গারা, আমার কাছেও বেশ পছন্দের, দেখুন কত লোভনীয় মনে হচ্ছে সিঙ্গারাগুলোকে। আমাদের মতো কার কার সিঙ্গারা ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। এখানে আমি অলরেডি ডাল পুরিগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিয়েছি। পুরিগুলো ভাজা হয়ে গেছে এখানে, এখন আমি নামিয়ে ফেলব। ঠিকটাই আমি মুরগির মাংস দিয়ে রোল বানিয়েছিলাম, সেটাও ভেজে নিলাম। ইফতারের জন্য আমার প্রস্তুত হয়ে গেল মুরগির মাংসের রোল এবং ডাল পুরি, দেখতে খুবই ভালো লাগছে, আমার এটা খুবই পছন্দের একটি খাবার। বেসন আমি আগেই প্রস্তুত করে রেখেছিলাম, এখন এই বেসন দিয়ে আমি বেগুনি ভেজে নিব। বেগুনিগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, এখন সবগুলো বেগুনি আমি এভাবেই ভেজে নিব। বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে,
এখানটাতে আমি পেঁয়াজও বানানোর জন্য ডাল বাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা এবং বেসন একসাথে মেখে নেব। মাখা হয়ে গেলে এটা আমি তেলেতে ভেজে নিব। দেখুন পেঁয়াজগুলো কত লোভনীয় মনে হচ্ছে। পেঁয়াজও আমার কাছে খুবই পছন্দ। আপনাদের কাছে পেঁয়াজও ভালো লাগলে আমাকে জানাবেন, কার কার ভালো লাগে কমেন্টস করে জানাবেন অবশ্যই। আজকে আমি সেহরির জন্য মিক্স সবজি রান্না করব। মিক্স সবজি রান্নার জন্য আমি বিভিন্ন প্রকারের সবজি নিয়ে নিলাম। এখন আমি চুলোতে একটি প্যান বসিয়ে নেব, তারপর দিব তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে কিছু পরিমাণ লবণ, হালকা ভেজে নিব। তারপর সাথে আমি অ্যাড করব হলুদের গুঁড়ো এবং জিরা গুঁড়ো। এরপর ভালো করে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া মিক্স হয়ে গেলে সাথে আমি এখানে অ্যাড করব সকল প্রকার সবজিগুলা। সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখব। প্রায় আমার সবজিটা হয়ে এসেছে, আর একটু হলে আমি এটাকে নামিয়ে দিব। হ্যাঁ, আমার সবজিটা এখন খাওয়ার জন্য সম্পূর্ণ উপযোগী হয়েছে। দেখুন কত দেখতে সুন্দর লাগছে। এদিকটাতে আমি মাংস ধুয়ে নিলাম। মাংসের সাথে আমি পেঁয়াজ, আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, তেল, বিভিন্ন প্রকারের মশলা একসাথে মিক্স করে নিব। যেহেতু আমি একসাথে মেখে মাংসটা রান্না করব, সেহেতু আমি মেখে চুলোতে বসিয়ে দিব। আমি অবশ্যই মাংসটা অল্প আঁচে রান্না করব, একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এদিকটাতে একটু পর আমি মাংসটা নেড়ে চেড়ে দিব। এদিকে আমার মাংসটাও হয়ে এসেছে, কিছুক্ষণ আরও কিছুক্ষণ পর নামিয়ে দিব। পুরোপুরি আমার মাংসটা হয়ে গেল। আজকে আমি সেহরির জন্য শুধু মিক্স সবজি এবং মাংস রান্না করব। দেখুন দেখতে কত ইয়ামি মনে হচ্ছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।